কালকের ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছে, আমি নাকি পয়সার জন্য নিজেকে সেলিব্রিটি মনে করছি, আগে নাকি আমি এরকমটা ছিলাম না, এখন নাকি আমি অনেকটা পাল্টে গেছি। তো যে বোন বা দিদি ভাই আমাকে এই কমেন্টটা করেছে তাকে আমি রিপ্লাই দিতে চাই। তো চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? দেখো এখন কিন্তু আমি সকালবেলায় রুটি বানাচ্ছি, কেন এখন খাবো দুধ রুটি। আর আজকে একটা ছুটি দিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। সাধারণত ছুটি দিনই হলে আমরা এরকমটা খাবার খাই সকালবেলায়, না হলে কিন্তু সকালে ভাত তরকারি মাছ সবই রান্না করি, সেইগুলোই খাওয়া দাওয়া হয়, এক্সট্রা কিন্তু টিফিন করা হয় না, কেননা তোমাদের দাদাভাই অফিসে বেরিয়ে যায়, তার জন্য আমাকে সব রান্নাবান্না করতে লাগে। তো দেখো এখন কিন্তু তোমাদের দাদাভাইকে আমি খেতে দিয়ে দিয়েছি, আর আমি এখন খেয়ে নেবো। একটু না ঘুমোতে দাও, হবে? তারপর দেখো মামামকে তুলে ব্রাশ করিয়ে মানে ওকে ফ্রেশ করিয়ে দিলাম, এখন ওকে দুধ রুটি খাইয়ে দেবো। আর সত্যি বলতে তোমাদেরকে তো বলেই থাকি আমার মেয়ে দুধ একদম পছন্দ করে না, ও দুধ খেতে চায় না, দুধ রুটিটা মানে খায়নি পুরোটা, দু এক চামচ খেয়ে ব্যাস আর খায়নি, কারণ ও না দুধ মানে খেয়ে হজম করতে পারে কিন্তু খাবে না, ঠিক আছে? তার জন্য আমি বেশি জোরও করি না, আর কি বলবো, দুধ দেখলে না ওর কেমন যেন অকাশে কেমন একটা করে। তো যাই হোক, চলো এবার তোমাদেরকে না কিছু কথা বলি, সেটা হচ্ছে কালকে আমি আমার একটা ফ্রেন্ড একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমি আমার ফ্রেন্ডের বাড়িতে গেছিলাম, ওখানে খাওয়া দাওয়া মানে একটা ইনভাইট ছিল ওখানে, তো ওখানে আমি গেছিলাম। তো সেই ভিডিওতে আমি জানি না সেই দিদি বা বোন যাই হোক না কেন এরকম কেন মনে হলো যে আমি পয়সার জন্য নিজেকে সেলিব্রিটি মনে করেছি, মানে মনে করছি নাকি আমি BMW কার নিয়ে গেছিলাম নাকি কিসে করে কেন এরকমটা মনে হলো। সত্যি বলতে আমি আগেও যেরকম ছিলাম এখনও ঠিক ঠিক সেরকমটাই রয়েছি, কেন আমার মনে হয় আমার মন বলে যে আমি একটুও পাল্টে যাইনি। আর পয়সার জন্য, পয়সা কি পয়সা নিয়েই যেরকমটা ভাবো যে অনেক পয়সা অনেক কিছু, সাধারণভাবে চলার জন্য যেটুকুনি থাকা দরকার সেইটুকুনিই আছে। আর তোমরা তো জানো যে আমি একটা ফ্ল্যাট নিয়েছি, আর একটা ফ্ল্যাট নিয়েছি মানে আমাদের যতটুকু যা উপার্জন ছিল সব কিছুই কিন্তু সেই ফ্ল্যাটের পেছনেই লাগছে। এখনও আমার ফ্ল্যাটে প্রচুর কাজ বাকি সেইখানে, এবার আমার তো সেরকম পয়সা নেই, যেটুকুনি আছে ওই যে আমার ওই সম্পদ মানে যেটা আমরা এখন বানাচ্ছি, তাহলে কিসের জন্য এরকমটা মনে হলো আমি জানি না। আর অনেকেই আমাকে কিন্তু খুব মানে অনেক কমেন্ট আসে, তো ভালো মন্দ সব মিশিয়ে অনেকে কিন্তু বেশিরভাগটা আমাকে বলে তুমি ভীষণ সাধারণ, তুমি ভীষণ সাধারণ, এই জন্যই তোমাকে খুব ভালো লাগে। তো এরকম কমেন্ট কিন্তু আমি অনেক পেয়ে থাকি, আর আমিও সেটাই মনে করি। সত্যি বলতে আমি কি মন করেছি এরকম বললে, তুমি যদি আজকের ব্লগটা দেখে থাকো প্লিজ আমাকে জানাবে, ভালো করে জানাবে যে দিদিভাই তুমি এরকম হয়েছো বা এরকম হয়েছো, আগে এরকম ছিলে না কী হয়ে যা। যদিও বয়সের সঙ্গে সঙ্গে যুগের সঙ্গে সঙ্গে একটু মানসিকতা তো পাল্টায় বলো, কিন্তু আমার মন বলে যে আমি একটুও পাল্টে যাইনি। আর সত্যি বলতে আমি যেখানেই যাই না কেন আমাকে সবাই খুব ভালোবাসা দেয়, আর আমি অনেক ভালোবাসাও পাই, আমার লাইফে ভালোবাসার কোনো অভাব নেই। আর এখানে এসেও তোমরা দেখতে পাচ্ছ সবার সঙ্গে আমি কত সুন্দরভাবে মিশে থাকি, সবাই আমাকে খুবই ভালোবাসে নিশ্চয়ই আমার ব্যবহারে। আর কালকে অনুপম সরকার বলে আমাকে একজন কমেন্ট করে, ভীষণ ভালো ভালো কমেন্ট করে, ভীষণ ইউনিক, খুব ভালো লাগে, জানি না সে ছেলে না মেয়ে, কিন্তু অনুপম সরকার নামে, নামটা শুনে মনে হয় সে একজন ছেলে। তো সেও বলছে সত্যি তুমি মানে এই অল্প দিনে এত ফ্রেন্ড বানিয়ে নেবে, মানে এত বড় ফ্রেন্ড সার্কেলটা তোমার হয়ে যাবে, এরকমভাবে আর কি লিখেছে। তো সত্যিই তাই, সেটা তো তোমরা আমার ব্লগে দেখতেই পাও বলো। আর আজকে যদি আমি নিজেকে অসাধারণ মনে করতাম নিশ্চয়ই আমি সবার সঙ্গে সাধারণভাবে মিশতে পারতাম না। খুবই আমার খারাপ লেগেছে কথাটা শুনে, খারাপ না মানে আমার খুব জানার ইচ্ছে হয়েছে যে আমার কি এমন মনে হলো যে আমি নিজেকে সেলিব্রিটি মনে করছি। চলো বাদ দিই ওই টপিকটা, আর তোমরা জানিও ভুল মন্দ খারাপ যাই বলি না কেন কমেন্ট করে জানিও। আর দেখো এখন কিন্তু তোমাদের দাদাভাই বাজার থেকে একটা ডাব নিয়ে এসেছিলো, সেটা এখন আমাকে দিচ্ছে, আর ও রোজ দিনই ডাব খায় আর আমার জন্য মাঝে মধ্যে নিয়ে আসে, রোজ দিন আনে না তবে মাঝে মধ্যেই নিয়ে আসে। তো দেখো আমি এখন খেয়ে নিচ্ছি বাসি পেটে ডাবের জলটা, এখনও কিন্তু আমি সকালের খাবার খাইনি, সবে আমি ব্রাশ করে চোখে মুখে জল দিলাম। আর সত্যি বলতে আমার না শরীরটা একদমই ভালো না, খুবই ঠান্ডা সর্দি লাগিয়ে নিয়েছি, গলা ব্যথা মানে যেরকমটা লাগে, শরীর ভীষণ ম্যাচ ম্যাচ করছে, আর শরীর ভালো না থাকলে না কিছু ভালো লাগে না, যেটা মেইন ব্যাপার। আর তোমাদের বললাম না আজকে ছুটির দিন, তো তার জন্য তোমাদের দাদাভাই কিন্তু মানে আজকে হচ্ছে রবিবার, এটা হচ্ছে রবিবারকার ব্লগ, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আজকে করলাম। আর আজকে হচ্ছে হাঁসের মাংস নিয়ে এসেছিল, তো এখন সেগুলো আমি বেছে পরিষ্কার করেই এখন রান্না করব। নিতে তো পুরো কেটেই দেয়, সুন্দর করে কেটে দেয় ছোট ছোট পিস করে, কিন্তু যেগুলো ফেলে দেওয়ার অংশ সেগুলো তো আর মানে ভেতরকার আর কি, যেমন ফুসফুসে এইগুলো আর কি ফেলে দিচ্ছি।
তো এইদিকে কিন্তু আমি মশলাটাও রেডি করে নিয়েছি, এইদিকে মাংসটা ধুয়ে রেখেছি, আর এই যে পেঁয়াজ রসুন আদা লঙ্কা যা যা লাগবে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটো মিক্স করে দিই আমি, তাহলে কালারটাও দেখবে ভালো আসবে। আর তো সবটা গুছিয়ে রান্নাটাও বসিয়ে দিয়েছি, আর এখন ভাজছি দেখো ভেন্ডি, এখানে আছে ভেন্ডি ভাজা, আর এখানে হবে হচ্ছে মাংস। তো যেটা তোমাদেরকে দেখালাম যে হাঁসের মাংস, তো আজকে এনেছে, আর আজকে রাত্রি করে রান্না করছি, একটা জায়গায় যাবো, আমার আজকে একটা নিমন্ত্রণ আছে, আমি খাবো না আজকে, রাত্রে এসে খাবো। আর এখন তোমাদের দাদা ভাই আর মামামকে তো খাইয়ে নিয়ে যাবোই, মানে নিজের বাড়িতে বসে যতটা আর কি ধৈর্য ধরে খাওয়াতে পারবো, অন্য জায়গায় গিয়ে তো হয় না, তার জন্য বাড়ি থেকে খাইয়েই নিয়ে আস মানে নিয়ে যাবো। তো দেখো এই যে এখন রান্না করছি ভিন্ডি ভাজা, আর তোমাদের দাদা ভাই কি করে চলো দেখাই। আর এই যে কি দেখছো, হ্যাঁ একটা সিনেমা দেখতে বসলাম আর কি। এই বলছি কি ওই যে লজ্জা যে ইয়ে বেরিয়েছে তোমার ওয়েব সিরিজ নাকি বলে লজ্জা, কালকে এসে দেখছিলাম হইচই ফেসবুকে, তাহলে ওইটা চালাও না একটু। তো তোমাদের দাদা ভাই খেলো পেঁপে, পেঁপে কেটে দিলাম দেখো পাকা পেঁপে, এখন আজকে ওর হচ্ছে এরকম ল্যাদ খাওয়ার দিন, অনেকদিন পর এরকম ছুটি পেলো, রবিবারটা মানে ছুটি ছিল না, কেন বলছি মানে এভাবে শুয়ে বসে কাটাইনি, সেই দিন রবিবারে কাজ ছিল অনেক, তাই না, এখানে ওখানে যাওয়ার ব্যাপার ছিল, তার জন্য মানে সেই আরাম করে কাটাতে পারিনি। এই যে যেমন দেখো এখন বসে বসে সিনেমা দেখবে, আমি এটা ওটা খেতে দেব, খাবে বাটি ভরে দিয়ে যাব। তো চলো আমি এখন রান্নাঘরে রান্না করি, আর ও ততক্ষণে ইয়ে দেখুক। তো দেখো এটা কিন্তু সকালবেলায় রান্না বান্না করে, তারপর কিন্তু দুপুরবেলায় আমরা গেছিলাম হচ্ছে মৌদের বাড়িতে, যেটা কিনা তোমরা আগের দিন দেখেছো ব্লগটা, এই ব্লগটা শেয়ার করা হয়নি, আর তোমাদের দাদা ভাইও ওই মানে হাঁসের মাংস অনেকদিন ধরেই বলছিল খাবে খাবে, তো তার জন্য আজকে এই যে রান্না করলাম, আর আমরা তো খাবো না, রাত্রেবেলা এসে খেয়েছিলাম আর কি, আর মৌদের বাড়িতে যেহেতু নিমন্ত্রণ ছিল তো সেই জন্য ওদের বাড়িতে গিয়েই আমি খেয়েছিলাম। আর এই আর কি হাঁসের মাংসটা খেতে বেশ ভালোই লাগে, কিন্তু আমি না কিছুদিন দেখছি যে এই মাংসটা খাওয়ার পর আমার ভীষণ গা হাত পা ব্যথা হচ্ছিলো, তার জন্য আমি অনেকটা এখন কম আর কি কম পরিমাণে আর কি খাই, খাবো না সেটা বলবো না, মানে খেলেও অল্প পরিমাণে খাবো, মানে আমার ঠিক স্যুট করছে না মাংসটা, খেতে বেশ ভালোই লাগে। আর এমনিতে আগের থেকে আমরা অনেক মাংস খাওয়া কমিয়ে দিয়েছি, আগে কিন্তু প্রচুর মানে সপ্তাহে হয়তো 4-5 দিন মাংসই খেতাম, এরকমও দিন গেছে আর কি, কিন্তু এখন কিন্তু অনেকটা কমই খাই। এই যে ও রান্না করছে, তো আমরা এরকম রান্না করতে করতে আর কি, আরেকবার আরেকবার কর, হাই কর, আসলে ও মশলা করছিল তার জন্য মিউট করে রেখেছে যেহেতু আওয়াজ হবে, তো আমরা দুজনা কথা বলতে বলতে মানে রান্না করছি, এরকম করেই সময় কাটাই। আর দেখো ভেন্ডি ভাজা হয়ে গেছে, মাংসটা হয়ে যাবে, তারপর হচ্ছে ভাত বসিয়ে দেব, তারপর তো যাবো একটা জায়গায় তোমাদের বললাম, তারপর মামামকে স্নান করাবো, খাওয়াবো, আমিও একটু খাবো। আর এই যে দেখো তোমাদের দাদা ভাই তো এখন সিনেমা দেখতে ব্যস্ত, আর এই যে মামাম তুমি কি করছো, পেঁপেটা খাও, ওকে বললাম পেঁপেটা খেতে, পেঁপে মানে তুমি গড়িয়ে দাও বাবু আজকে প্লিজ, 12টা বেজে গেছে, দেখো দাও না পেঁপেটা আমাকে, আমাকে একটু দাও, খালি খালি নষ্ট হবে, মামাম খা একটু, ওকে চান করিয়ে দাও না, আমি গরম জল বসিয়ে দিচ্ছি। ভাই কি করছো, দেখো কত বেলুন নিয়ে, দেখে দেখে দেখা কি করবে এগুলো দিয়ে একটু বলো, ভিডিওতে বলো, তাকাও আরেকটা দেখবে কি আরেকটা, খেলবে যাও চান করে আসো, যাও যাও বাবার কাছে যাও, ঠিক আছে। তো ওই যে বেলুন গুলো কিনেছে ওগুলো হচ্ছে ও কালকে রং খেলবে, তার জন্য ওর মধ্যে রং দিয়ে এখনো স্নান করবে, রান্না হয়ে গেছে, ভাতটা বসিয়ে এলাম, প্রেশার কুকারে মাংস সিটি দিচ্ছে, দিয়ে একটু বাদে নামিয়ে দেবো, আর তোমাদের দাদা ভাইকে বললাম মামাকে স্নান করিয়ে দাও, এবার দিচ্ছে, এবার 12টা দেখো বেজে গেছে, আমিও স্নান দান করবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কিরকম রান্না হয়েছে সেটাও দেখাবো, তাকাও কি গো
ছুটির দিনে তোমাদের দাদাভাই মামামকে স্নান করিয়ে দেয় আর মামামও সেই বায়নাটা করে। তাকাও একটু, কিন্তু আমার হয়ে গেছে এই যে মাংসটা দেখো, এখন একটু গরম মশলা দেবো, এদিকে ভাতও প্রায় হয়ে গেছে এখন। ওয়াও, দেখছো কেমন ফুটছে, বেবি কালার এসে গেছে। কিছু করে দিয়েছি, দাঁড়াও একটু গরম মশলা যত আছে দিই, বেশি নেই। এদিকে ভাতটাও নামিয়ে দেবো, এখন হয়ে গেছে। কেন দেখো স্নান দান করে এখন বাবু রেডি, এখন বাবু ভাত খাবে। এই না মামা, তাড়াতাড়ি না, মামামকে খাওয়াচ্ছি দেখো। ব্যাস এই অবধিই ছিল সকালকার আমার সংসারে কাজকর্ম, রান্না বান্না এরকমটা। তোমাদের দাদা হয়তো মামামকে স্নান করিয়ে দিল বা ওকে খাওয়াচ্ছিলাম। তো চলো আজকে ব্লগটা এই অবধিই, কাল আবার দেখা হবে নতুন ভিডিওতে।